প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সরোরুদ্দিন আরবি, ম্যানসান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আজ আমি তোমাদেরকে ম্যানসানের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি তোমরা নতুন বই পেয়েছো এবং নতুন ক্লাসে অনলাইন ক্লাস দেখতেছো এবং বিভিন্ন ক্লাস তোমরা আগেও দেখেছো। তো তোমাদেরকে আসলে প্রস্তুতির জন্য নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? এবং পরবর্তীতে যা দেখেছো সেগুলোকে আবার রিভাইজ করতে হবে, আর যেগুলো নতুন নতুনভাবে পাচ্ছ সেগুলো তোমাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি, তোমরা এই ক্লাসটা ভালোভাবে সম্পূর্ণভাবে দেখবে। দেখার পরে আমি শেষের দিকে তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলোর মাধ্যমে তোমরা পুরো হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি শুরু করতেছি তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে। এটার নাম হচ্ছে যে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে হিসাব বিজ্ঞানের পরিচিতি, ঠিক আছে? তো আমাদের প্রথমে জানতে হবে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কেন করতে হবে, ঠিক আছে? হিসাব বিজ্ঞান করলে আমাদের কি কি লাভ হবে বা এটার প্রয়োজনীয়তা কি, এ সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তো আমরা লিখেছি কয়েকটা বিষয় যেগুলো জেনে রাখা ভালো। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল জানা যায়। তাহলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির যে কোনো লেনদেন সমূহ বা সঠিকভাবে লিপিবদ্ধ করা যাবে এবং লিপিবদ্ধ করে লাভটা কি হবে, ওখান থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পরে হিসাবের আর্থিক ফলাফল যাচাই করতে পারবো বা জানতে পারবো, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে যে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে যে এটা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। তবে বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে। আচ্ছা, যাক, এবার হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। কেন? কারণ যেমন আমরা মনের ভাব প্রকাশ করে থাকি আমাদের নিজেদের ভাষার মাধ্যমে, পশু পাখি বা বিভিন্ন প্রত্যেকটা জাতির ভাষা রয়েছে, কেন, তাদের মনের ভাব প্রকাশ করার জন্য। ঠিক একইভাবে হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ের সকল তত্ত্ব অর্থাৎ মনের ভাব প্রকাশ করতে পারে, এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা হিসাবে গণ্য করা হয়। কারণ ব্যবসাকে বুঝতে গেলে অবশ্যই হিসাব বিজ্ঞান বুঝতে হবে, হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকলে ব্যবসাকে বোঝা যাবে না। এই জন্য হিসাব বিজ্ঞানকে পরিপূর্ণভাবে প্রকাশ করে তোমার ব্যবসাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে হিসাব বিজ্ঞান, এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা হিসাব বিজ্ঞান কেন শিখব বা কেন জানব। তাহলে হিসাব বিজ্ঞানের কিছু প্রয়োজনীয়তা রয়েছে, এই প্রয়োজনীয়তাগুলোর কারণেই আমরা হিসাব বিজ্ঞান কি জানব বা শিখতে পারব। তাহলে আমরা লিখেছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, তবে আমরা সবগুলো তো লিখতে পারি নাই, কয়েকটা উদ্দেশ্য লিখেছি। অনেকগুলো উদ্দেশ্য রয়েছে যা নিম্নরূপ। কি কি? প্রথমে আমরা এখানে আটটা লিখেছি। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এটা কোনো ব্যবসায়ী লেনদেন সংগঠিত হলে সেটাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। এটা হচ্ছে যে প্রথম উদ্দেশ্য। তারপর নির্দিষ্ট সময় শেষে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা, আমি যে ব্যবসা করতেছি আমার কি পরিমাণ লাভ হয়েছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমাকে জানতে হবে, আর জানার জন্য আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা লাগবে। তারপর হচ্ছে যে সম্পদ, দায় ও আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করা, আমার কি পরিমাণ সম্পদ রয়েছে, কি পরিমাণ দায় রয়েছে এবং আমার আর্থিক অবস্থা কীরূপ সেটা জানার জন্য আমাদের হিসাব বিজ্ঞান জানতে হবে। তারপর হলো ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা, অর্থাৎ আমি যদি হিসাব বিজ্ঞান সঠিকভাবে জানি এবং এটার সঠিক প্রয়োগ করে থাকি তাহলে আমি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো, আর প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমেই মূলত তার মুনাফাটা
কি করা যায়, যথাযথ মুনাফা অর্জন করা যায়, তার যথাযথ মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই কি করতে হবে, ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, ব্যয় নিয়ন্ত্রণ না করলে তাহলে হিসাব তোমার প্রকৃত আমার প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব হবে না। তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করা যায়। প্রতারণা বা জালিয়াতি রোধে সহায়তা করা, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার যদি হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে তাহলে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন রকম জালিয়াতি হচ্ছে বা প্রতারণা হচ্ছে, হ্যাঁ, যার ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে পূর্ণ ধারণা থাকলে আমরা কি করতে পারবো, প্রতারণা বা জালিয়াতি রোধে সহায়তা করতে পারবো, জালিয়াতি রোধ করতে পারবো। তারপর হলো সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। একটা প্রতিষ্ঠানের মালিক বা তোমার মালিক পক্ষ ওই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই হিসাব বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বাবলী বিশ্লেষণ করে তারপরে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে হিসাব বিজ্ঞান আমাদের সিদ্ধান্ত গ্রহণে কি করতে কি করে সহায়তা করে থাকে। তারপর বিভিন্ন হিসাবের উদ্দৃত্ত নির্ণয় করা, হ্যাঁ, বিভিন্ন হিসাব যেমন বেতন হিসাব, ভাড়া হিসাব, তারপর তোমার বিভিন্ন ধরনের হিসাবের ফলাফল, একদম লাস্টে যেই ফলাফলটা থাকে সেটাকে উদ্দৃত্ত বলা হয়। আর উদ্দৃত্ত নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া সরকারের আয়ের উৎস, অনেকগুলো আয়ের উৎস আছে যেগুলো ব্যবসা থেকে তারা আয়গুলো পেয়ে থাকে, যেমন কর, রাজস্ব, ভ্যাট। তাহলে এগুলো সঠিকভাবে হিসাব করার জন্য অবশ্যই হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকে তাহলে কি হবে, সরকারের রাজস্ব, ভ্যাট, কর ইত্যাদি সঠিকভাবে হিসাব রাখা যাবে এবং সরকার ওখান থেকে সঠিকভাবে তার প্রাপ্যগুলো আদায় করতে পারবে। তাহলে হিসাব বিজ্ঞানের এই কয়েকটা আমরা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখেছি। আরও অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, আসলে সবগুলো তো এখানে লেখা সম্ভব নয় অল্প সময়ের ভিতর, তো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা লিখেছি। ঠিক আছে, এবার আসে হিসাব বিজ্ঞানের ক্রম বিকাশ সম্পর্কে। আসলে এক সময় মানুষ সভ্য ছিল না, তখন তারা হিসাব কিতাব হিসাব করতে জানতো না। ঠিক আছে, তারপরও তারা পাহাড়ে জঙ্গলে বা গুহায় বসবাস করতো, আর সেখানে গুহার মুখে দাগ দিয়ে, পাথরের দাগ দিয়ে, হ্যাঁ, তারা কিছু কিছু হিসাব রাখত। পরবর্তীতে আস্তে আস্তে যখন আরও তোমার মানুষ সভ্য হচ্ছে, তখন তারা ওই যে তোমার বিভিন্ন কাগজ তো তখন ছিল না, তবে ওই যে পাতা বা বিভিন্ন কিছুতে দাগ দিয়ে, দাগ কেটে কেটে হিসাব রাখত। কিন্তু যখন ব্যবসায়ের ক্রমের বিকাশ ঘটেছে, তখন থেকে সঠিকভাবে এবং যখন কাগজ কলমের আবির্ভাব হয়েছে, তখন থেকে সঠিকভাবে হিসাব রক্ষণের চেষ্টা করতেছে। তবে 1494 সালে লুকা পেসিলি নামক একজন ইতালীয় গণিতবিদ, ঠিক আছে, সর্বপ্রথম সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণের ধারণা দিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, আর এই ধারণাটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এই জন্য লুকা পেসিলিকে কি লিখেছি, লুকা পেসিলিকে হিসাব বিজ্ঞানের জনক বা দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা। তো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখেছি। 1494 সালে লুকা পেসিলি নামক একজন ইতালীয় গণিতবিদ সর্বপ্রথম হিসাব রক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করেন। তাই লুকা পেসিলিকে হিসাব বিজ্ঞান তথা দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আরও বিভিন্ন মনীষীগণ, বিভিন্ন হিসাব বিশারদগণ আরও বিভিন্নভাবে তোমার হিসাব বিজ্ঞানকে উন্নত করেছে এবং বর্তমানে হিসাব বিজ্ঞান একদম পরিপূর্ণভাবে আমরা করতে পারতেছি। তাহলে এক্ষেত্রে আমাদের বিভিন্ন মনীষীগণের অবদান অপরিসীম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কোন কোন হিসাব বিজ্ঞানের যে তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলো কোন কোন পক্ষে ব্যবহার করে থাকে। তাহলে হিসাব বিজ্ঞানের তত্ত্বগুলোর ব্যবহারকারী প্রধানত দুইটা পক্ষ রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যে বলেছিলাম গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলবো, তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে যে হিসাব তত্ত্বের ব্যবহারকারী, হিসাব তত্ত্বের ব্যবহারকারী দুইটা পক্ষ রয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ, অভ্যন্তরীণ পক্ষ বা মালিক পক্ষ, হ্যাঁ, আর অভ্যন্তরীণ পক্ষ, আরেকটা হচ্ছে যে
বাহ্যিক পক্ষ বা বাহ্যিক ব্যবহারকারী। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মূলত একটা প্রতিষ্ঠানের মালিক, যে যদি এক মালিকানা কারবারের হয় তাহলে একজনেই মালিক, আর যদি অংশীদারি কারবার হয় অংশীদারগণ মালিক, আর যদি যৌথ মূলধনী বা বড় কারবার হয় কোম্পানি হয় তাহলে শেয়ার হোল্ডারগণ হচ্ছে যে মালিক, আর এই মালিক পক্ষই হচ্ছে যে কোম্পানির বা হিসাবের অভ্যন্তরীণ পক্ষ। তাহলে আমরা লিখেছি হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী হলেন মালিক পক্ষ, শেয়ার হোল্ডার এবং অংশীদারগণ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী, বাহ্যিক পক্ষ থেকে কারা হিসাব তত্ত্ব ব্যবহার করে থাকে? তাদের মধ্যে রয়েছে ঋণ প্রদানকারী, কারণ যারা আমাদেরকে ঋণ দিয়েছে তারা অবশ্যই আমাদের হিসাবগুলো ঠিক আছে কিনা, আমাদের লাভ লোকসান কিরকম হচ্ছে সেটা যাচাই করবে। সুতরাং এটা অবশ্যই ঋণদানকারী পক্ষ, কি একটা বাহ্যিক পক্ষ। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার, সরকারের তার রাজস্ব বা কর ভ্যাট এগুলো পাওয়ার জন্য সঠিকভাবে হিসাবগুলো যাচাই বাছাই করবে, তাহলে এটা হিসাব তত্ত্বের ব্যবহারকারী সরকারও আছে। তারপর পাওনাদার, আমরা যাদের থেকে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় ক্রয় করে থাকি তারা হচ্ছে যে পাওনাদার, পাওনাদারগণও অবশ্যই আমাদের হিসাব তত্ত্ব হিসাবগুলো সঠিকভাবে কি করবে, যাচাই বাছাই করবে। এছাড়া কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এরাও কিন্তু আমাদের হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞানের মাধ্যমে কোন কোন ধরনের মূল্যবোধ সৃষ্টি হয় বা মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা? ঠিক আছে, আসলে আমরা তো শুধু হিসাব করার জন্য যে হিসাব বিজ্ঞান শিখবো তা নয়, এটার মাধ্যমে আমাদের মূল্যবোধ, আমাদের দায়িত্ববোধ, আমাদের কর্তব্যবোধও সৃষ্টি হবে। তাহলে কোন কোন ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে কি কি কাজ করে থাকে সেটা আমরা লিখেছি। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান যেসব ক্ষেত্রে ভূমিকা রাখে তা হলো, এক, সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব বিজ্ঞান জানলে সঠিকভাবে হিসাব তত্ত্ব লিপিবদ্ধকরণ, সততার মাধ্যমে সে হিসাব তৈরি করতেছে, তাহলে তার মধ্যে একটা সততা এবং দায়িত্ববোধ সৃষ্টি হবে। তারপর হলো ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি, আমরা যাদের থেকে ঋণ নিয়েছি তাদেরকে সঠিকভাবে পরিশোধ করতে, সময় মতো পরিশোধ করা, এটা আমাদের দায়িত্ব, আর হিসাব বিজ্ঞানের মাধ্যমে সেই দায়িত্ববোধ সৃষ্টি হবে বা শিখা যাবে। তৃতীয়ত হচ্ছে যে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, যেমন সঠিকভাবে যারা সমাজের ব্যবসায়ের সাথে জড়িত আছে তাদেরকে মুনাফা দেওয়া, তাদের প্রাপ্যগুলো আদায় করা, হ্যাঁ, অথবা সরকার বা রাষ্ট্রকে সঠিকভাবে কর প্রদান করা, ভ্যাট প্রদান করা, হ্যাঁ, তাহলে এগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা শিখতে পাই। তারপর হচ্ছে যে জালিয়াতি ও প্রতারণা রোধ, আমি যদি সঠিকভাবে হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি তাহলে আমি আমার প্রতিষ্ঠানে নিজেও জালিয়াতি করব না, এবং আমাদের প্রতিষ্ঠানে যদি জালিয়াতি বা প্রতারণা হয় সেটা প্রতিরোধ করতে পারবো। তাহলে এই সমস্ত মূল্যবোধ সৃষ্টিতে মূলত হিসাব বিজ্ঞান ভূমিকা রেখে থাকে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বই থেকে এইগুলো পড়বে, কারণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে শুধু অঙ্ক করলে তো হবে না, হিসাব বিজ্ঞান সম্পর্কে সাম্যক ধারণা থাকতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে বা হিসাব বিজ্ঞানের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের মূল পয়েন্টগুলো জানা দরকার সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আলোচনা করেছি। আমরা পরবর্তীতে এখানে পরের চ্যাপ্টার থেকে অঙ্কে যাব। তো আজকে আপাতত এইটুক। তো আশা করি তোমাদের এই ক্লাসটা, ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা এটা লাইক করবে, এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যেন পরবর্তীতে তোমার বিভিন্ন ক্লাসগুলো পেয়ে থাকো। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে, তাহলে তোমরা নিজেরাও উপকৃত হবে এবং তোমাদের বন্ধুবান্ধবরাও উপকৃত হবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাঁ, এই কামনায় আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।